জুমো, তুমি কি বাড়িতে ফিরছো? হ্যাঁ, ফিরছি তো। তুমি কি আমাকে ডিনারে নিয়ে যাবে? সে তো নিয়ে যাবোই, তবে আরো একটা কারণ আছে যেটা তোমাকে না বললে আমার মানে রাত্রে ঘুমই হবে না। তুই তো একেবারে সেই কলেজ জীবনের মতো রসিকতা শুরু করলে। হ্যাঁ করলাম, কারণ আছে তাই। আমারও কারণ আছে। তাহলে কে কার কারণটা আগে বলবে? লেডিজ ফার্স্ট। তুমি তো জানো যে বিনোদিনীতে আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি, মেয়েদের জন্য একটা হোম। আজ ডক্টর কর্ণ চৌধুরী ওই প্রজেক্টের পুরো দায়িত্ব নিতে রাজি হয়েছে। তাই? শুধু তাই নয়, উনি নিজে স্পন্সর নিয়ে এসেছিলেন যারা ফান্ডিং করবে। সত্যি ডক্টর চৌধুরী যেভাবে আমাদের সাহায্য করছে বিনোদিনীতে সেটা বলার নয়। এটা সত্যি একটা ভালো খবর। এবার তোমার ভালো খবরটা শুনি। আজ মেঘনাথ আমার অফিসে এসেছিল। মেঘনাথ তোমার অফিস মানে তোমার চেম্বারে এসেছিল? রাইট। আর তুমি তাতে আনন্দিত হয়েছো, গুড নিউজ বলছো? তোমার কিছু হয়নি তো অংশ? না, ও যেটা বলে গেল যদি সত্যি হয় তাহলে ওর প্রতি আমার কৃতজ্ঞতার সীমা থাকবে না। মানে ও কি বললো? যাতে আমাকে চিফ সেক্রেটারি করা হয় এই জন্য আমার নামে আর আমার নামকে খুব বেশি করে রেকমেন্ড করেছে, বুদ্ধিকে রিকোয়েস্ট করেছে। এর পেছনে ওর অন্য কোনো উদ্দেশ্য নেই তো? হাই, ঠাট্টা করছো? না সত্যি জমো, পৃথিবীটাকে যতটা খারাপ ভাবতাম হয়তো অতটা খারাপ না। মা, কালকে একটা কলেজ ফেস্টের জন্য আমি একটা গান তুলেছি, তুমি চলো না আমার ঘরে একটু শুনবে আমার সাথে? চল। আস্তা, আমি গান শুনতে পারি না। তুমি গান শুনবে? তোর বাবা আজ খুব ভালো মুডে আছে তাই না? মুডটা কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে ভাবার বিষয়। বস বস, গানটা কর। অংশু এতদিন আস্থা গান শিখছে, এই বোধহয় প্রথম তুমি মন দিয়ে শুনলে ওর গান। তুমি এক্স্যাক্টলি কি বলছো বলো তো? আমি বলি এক্স্যাক্টলি কি বলা উচিত আর কি। আস্থা আগে যতটা বিশ্রী বেসুরো গান গাইতো তার থেকেও না ইমপ্রুভ করেছে কিছুটা, কিছুটা ইমপ্রুভ করেছে মা। প্লিজ ওকে আর খেপাস না, বস বস বস। শোনো, আমি না দাদার কথা একটুও খেপিনি। আসলে দাদা তো খুব ভালো গান গায়, খুব সুরে গান গায়। এই না একটা গান গাতো আমাদের জন্য? না আমি গাইতে পারি কিন্তু এই বন্ধ ঘরে আমার ঠিক পারফরমেন্সটা ভালো না। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা মনে হলো, যদি আমরা একটা একটা ফ্যামিলি পিকনিক করি কেমন হয়? পিকনিক, ইয়ে, খুব ভালো হয়। কিন্তু আমার আরো ভালো একটা আইডিয়া এসেছে মা। আমি জানি আমি এই বাড়িতে একটা কথা পুরো একবারে বলতে পারবো না। না 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 অংশু শোনো, তোমার আইডিয়া থেকেই ওই আইডিয়াটা আমার মাথায় এসেছে। আমি ভাবছি শুধু পিকনিকে আমরা চারজন না, আমরা আরো অনেককে ডাকবো, আর সেই পিকনিকে আমরা অয়ন আর কলির এনগেজমেন্টটা অ্যানাউন্স করব। এনগেজমেন্ট? ওয়াও, কি মজা হবে! নাচ গান হুল্লোড়, এনগেজমেন্ট। এনগেজমেন্টটা কার হচ্ছে, আমার না তোর? তোর অবভিয়াসলি। তাহলে আমার মনে হয় যে এই বিষয়ে আমার কিছু বলার থাকতে পারে। আমি এখনই আমার এনগেজমেন্টের জন্য তৈরি নই। ফ্যামিলি বলতে আমরা আমরা চারজন, আমি অন্তত তাই বুঝি। কাজে এই চারজনে যদি কোনো পিকনিকে যাওয়া হয় আমি তাতে আছি, নয়তো আই এম সরি। কলিদিকে পছন্দ না, অন্য কাউকে ভালোবাসিস, মা বাবাকে সেটা বলতে পারছিস না, তাই তো এর জন্য মন খারাপ? না না, তা তুই বলতো, বড্ড পাকা হয়েছিস, কি কি উল্টো পাল্টা ভাবিস তুই? দেখ, কলিদিকে পছন্দ হলে তো তুই নিশ্চয়ই এনগেজমেন্টে না বলতিস না, সেটা কোনো গাধাই করে। আর তুই তো গাধা না, তুই তো গরু। এই তো লজ্জা করে না, এবার উল্টো হাতে থাপড় মারবো তোকে। কেন থাপড় মারবি? তুই দাদাকে গরু বলবি? গরু কোথায় বললাম? বলিস নি? না আমি তো গরু না, গুরু বলেছি।
এটা কি? কিসের মেয়ে? কিসের মেয়ে? তোর মোবাইলে যে মেসেজ করে মিসিং ইউ, ওটা কলি। নামটা তো কলি দি ছিল না। তার মানে তুই আমার মোবাইলটা পুরো ঘাটাঘাটি করেছিস কেন? আরে আমার ক্যাশ কার্ড ফুরিয়ে গেছিল, একটা ফোন করা ছিল, তখন মোবাইলটা ইউজ করতে গিয়ে দেখলাম কি একটা মেয়ে তোকে মেসেজ করেছে, কি তাই নাম ছিল ফরগি না ফিগড়ি গার্গি মনে পড়েছে, আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি। এই সোনা বোন আমার, কোথাও যেতে হবে না। দেখ আমি যতক্ষণ না তোকে বলছি না তোর কাউকে কিচ্ছু বলা দরকার নেই, ঠিক আছে? আমার কথা শোন, আমি যদি বলি কেসটা অনেক বেটার হবে। আমি তোকে কতবার বোঝাবো কিচ্ছু বেট। ও ঘরে যদি শুনতে পায় তাহলে তো আমাকে নামটা বলে দিতে হবে। সব বুঝেছি, দয়া করে যাও। দে 200 টাকা দে। 200 টাকা ফট। ঠিক আছে ফুটছি, আমি সারা বাড়ি কিন্তু গার্গি নাম জপ করবো, জয় গার্গি। এক মিনিট, এটাকে ব্ল্যাকমেলিং করা বলে, ঠিক আছে? জয় গার্গি জয়। কানে গোড়ায় দেবো একটা, রাস্কেল। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না তানিয়া, রমেন তোমার সঙ্গে এরকম ব্যবহার করছে কি করে? ও কি বুঝতে পারছে না যে তুমি যদি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করো তাহলে ওর শাস্তি দ্বিগুণ হয়ে যাবে? ও জানে দিদি, ও জানে আমি সেটা করব না, আমি সেটা করতে পারবো না। কেন কেন পারবে না? তুমি তুমি রমেনকে চেনো কি করে? বলবো দিদি, এবার আপনাকে আমি সব কথা বলবো। দেখো তানিয়া, তুমি সব বলবে, কিচ্ছু লুকোবে না। তুমি অনেক কিছু লুকিয়ে রেখেছিলে, তাই আমাদের অনেক প্রবলেম হয়েছে। আমার তখন সবে বিয়ে হয়েছে দিদি, খুব কম বয়সে বিয়ে হয়েছিল, তো ভালো মন্দ কিচ্ছু বুঝতাম না। আপনি আমাকে বিশ্বাস করুন দিদি, আমি সত্যি বুঝতে পারিনি যে মানুষটার সাথে সংসার শুরু করলাম তার চরিত্র এত খারাপ। কি করতো সে? অন্য মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াত? যদি শুধু তাই হতো তাহলে তো নিজেকে ভাগ্যবান বলে ভাবতাম। এর বছর খানেকের মধ্যে আমাদের মেয়ে টুলু আসে পৃথিবীতে, আর তার কয়েক মাস পর থেকে শুরু হয় ওর অত্যাচার। একটু একটু করে ওর মুখোশটা, ওর ভদ্রলোকের মুখোশটা মুখ থেকে সরে যেতে থাকে দিদি। কি হলো, এখনো বসে আছো? লোকটা 10 মিনিট ধরে এসে বসে আছে। কে লোক? কি লোক? ন্যাকামি হচ্ছে নাকি? বুঝতে পারছো না, সংসারের টাকাটা আসবে কোথা থেকে আমি যদি তোমার জন্য লোক ধরে না আনি? চুপ করো তুমি, ঘরের বউকে নিয়ে সব কথা বলছো, লজ্জা করছে না তোমার? সত্যি সাবিত্রী স্ত্রী আমার, যাও চটপট রেডি হয় না, পড়বে আবার আমার মুখে কথা। কেন আসবে না তুমি? কেন পারবি না? কেন পারবি না? পারবো না, করবো না এই কাজ, তোমার এই নোংরা নোংরা কাজ আমি রোজ আর করতে পারবো না। পারবি না? না পারবো না। এই ফেলবো তুমি, মারো তুমি, এই মারো, পারবো না করতে। তুমি বাচ্চাটার কথা ভাবছো না একবারও? না না না, ভাববো না আমি, কাউর কথা ভাববো না। ও বড় হলে তোর মতো লাইনে না বিয়ে দেবো, বুঝতে পেরেছিস? রোজ রোজ রাত্রিবেলা, রোজ রাত্রিবেলা এক একটা নতুন লোক আমার ঘরে ঢুকিয়ে দিত দিদি, আর আমাকে তাদের সঙ্গে। তোমাদের পাড়া প্রতিবেশী যারা ছিলেন তারা কেউ তোমাকে সাহায্য করতে আসতো না? আমার স্বামী
আমার স্বামী রাজনীতি করতো দিদি, লোকে খুব ভয় পেত ওকে। আমাদের পাশের বাড়িতে জিতেন্দা বলে একদিন জিতেন্দার কাছে একদিন ছুটে যাই, দিদি দিদি আমি জিতেন্দার পায়ে ধরে বলি আমাকে বাঁচা জিতেন্দা, এরা এরা আমাকে। তানিয়ে তুমি তোমার বাবা মার কাছে চলে গেলে না কেন, ওদের কিছু বললে না কেন? বাবা মা, বাবা মাকে কি বলতাম বলুন তো দিদি, ওরা ওরা বড় নিরুপায়, বড় গরিব, আর লজ্জায় কিছু বলতে পারিনি দিদি। প্রতি জামাই ষষ্ঠীতে সেজে গুজে মিষ্টির বাক্স হাতে আমার স্বামী আমার বাবা মাকে প্রণাম করতে যেত, আমার বাবা মা ভক্ত, আমি কত সুখী আছি। শান্ত হও, শান্ত হও। একটা লোককে ঘরে ঢোকালো, আমি আর সইতে পারছিলাম না, সেদিন সেদিন ঠিক করে নিয়েছিলাম যা থাকে কপালে আজ একটা হেস্তো নেস্তো করে ছাড়বই। পারছি না, পারছি না, আমি আর তোমার এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, আমি যাবো না। মনে হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে, আমি কি করবো তাহলে, আমি কি চলে যাব? অসুবিধা নেই, এই আমার টাকাটা ফেরত দিন। না 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 না, আপনি যাবেন কেন? আমি বরঞ্চ বাইরে গিয়ে দরজাটা বন্ধ। কোথাও যাবে না তুমি। আমি কি তাহলে জোর করে? না 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 না, আপনি চলে যান, আপনি এখান থেকে চলে যান বলে দিচ্ছি, বেরিয়ে যান এখান থেকে। বড্ড বাড়াবাড়ি করছো, কাস্টমারের সামনে এরকম ব্যবহার করলে মেয়েরা পুঁতে দেবো। কি দেখছেন আপনি, কি দেখছেন? বললাম না চলে যেতে। উপায় ছিল না, ওরা তো পুলিশ আসবে, তখন বাঁচবেন কি করে? রমেন রমেন আমার স্বামীর মতনই, আমার
আমার স্বামীর মতনই এত খারাপ, জঘন্য, নীচ, মারাত্মক। রমিন কখনো তোমার উপর কোনো অত্যাচার করতে চেষ্টা করেনি? মানে তোমার সঙ্গে শারীরিক কোনো হিংস্রতা? দেখেছিল আমি কিভাবে আমার স্বামীকে, ও ভেবেছিল আমি নিজেকে বাঁচাবার জন্য আবার আবার ওকেও। ও হয়তো ভয় পেয়েছিল। আচ্ছা, ও তোমাকে কোথায় নিয়ে গেল? আমাকে ও ডেরায় নিয়ে গেছিল। দু একটা দিন আপনি আপনার মেয়েকে নিয়ে এখানে থাকুন, তারপর দেখছি আপনার জন্য কি ব্যবস্থা করা যায়। আচ্ছা, আপনি তো বললেন আপনি কলেজ অবধি পড়েছেন, তার মানে অফিসের কোনো কাজ দেয়া হলে আপনি পারবেন? হ্যাঁ, সব কাজ পারবো, শুধু যদি একটু তাড়াতাড়ি ব্যবস্থা। আসলে এখানে এভাবে মেয়েটাকে নিয়ে? হ্যাঁ, জানি জানি, সব জানি। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, এখন আপনার থানায় থাকার কথা, তার বদলে মেয়েকে নিয়ে কি সুন্দর নিশ্চিন্ত এখানে রয়েছেন। সত্যি আপনি আমাকে যেভাবে বাঁচালেন, এরপর আমাকে বাঁচাবেন তো? বুঝলাম না। না, এই যেমন ধরুন আপনার কাজের প্রয়োজনে আমি আপনাকে কাজ খুঁজে দিচ্ছি, এরপর যখন আমার কোনো প্রয়োজন হবে আপনি সাহায্য করবেন। আমি জানি না আমি আপনার জন্য কতটা কি করতে পারি, তবু আমার যতটা সামর্থ্য আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। হ্যাঁ, সবটা হয়তো আপনি পারবেন না, কারণ অনেক ঝুঁকি নিতে হবে, কিন্তু আমি জানি একজন খুনিকে বাঁচাচ্ছি, তার দাম তো দিতেই হবে।